আমরা জীবনে নিত্য নূতন জিনিসকে আস্বাদন করতে চাই, করিও আবার ভুলে যাই। কারণ ওই যে মন সংকল্প করছে, সৃষ্টি করছে, ব্যবহার করছে, বানাচ্ছে, হ্যাঁ আস্বাদন করছে, আবার ভুলে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু আমিকে ভুলে না, আমির মধ্যে তো আমি ছাড়া আর কেউ নাই। আমির রিফ্লেকশনটা হচ্ছে আমার, ওটি হচ্ছে রিফ্লেকশন মানে ওরই এনার্জিজম, অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ার। সত্তার সঙ্গে সত্তারই একটা মহিমা, তারই একটা স্বরূপ হচ্ছে শক্তি, অভিন্ন সত্তা শক্তি অভিন্ন তত্ত্বম জ্ঞেয়ং নিত্যম। তাকে তুমি নিত্য এই বোধে জেনো, ভেদ ভেব না। কেননা শক্তি আলাদা, সত্তা আলাদা কোনোদিন কোথাও প্রমাণ করা যায় না। আমির সঙ্গে আমার, আমার সঙ্গে আমি। তবে হ্যাঁ, কখনো আমার ভাগটা বেশি, কখনো কম, এটা লক্ষ্য করা যায়। কেননা জাগ্রত অবস্থায় আমরা আমারটাকে ব্যবহার বেশি করি, যখন কনসেন্ট্রেটেড ফর্মে অর্থাৎ একাগ্র চিত্তে কোনো কিছু করি তখন আমার ভাবটা কমে যায়, আমি ভাবটা তখন হ্যাঁ সেন্ট্রালাইজড হয়। আর যখন সুষুপ্তির মধ্যে ডুবে যাই তার আগে স্বপ্নের মধ্যে আবার আমার ভাবটা নতুন করে প্রকাশ হওয়ার একটা সুযোগ নেয়। সেটাই আমরা সূক্ষ্মভাবে দেখি, জাগ্রত অবস্থার যে স্মৃতি সূক্ষ্ম অংশ জমা থাকে সেইটি আবার আমরা নতুন করে অনুভব করতে চাই, সেটি হচ্ছে স্বপ্ন। আর সুষুপ্তি হচ্ছে যখন মন সম্পূর্ণরূপে বিশ্রাম করে তার কারণে, অর্থাৎ যেখান থেকে মন উদিত হয়েছে সেই অব্যক্ত বক্তব্য সর্বম, অব্যক্ত স্তরের থেকে যে ব্যক্ত হয়েছে, অর্থাৎ ফ্রম দি কজাল স্টেট টু দি এফেক্ট স্টেজ মাইন্ড আসলো। এখন মাইন্ড খেলা করে আবার সেই অব্যক্তের মধ্যে রাত্রে যেয়ে বিশ্রাম করলো। এই যে মানে একবার কারণের থেকে কার্য আসছে, আবার কার্যের থেকে কারণ যাচ্ছে, এই কারণ কার্য কার্যকারণ সম্বন্ধ নিয়ে জগৎ সংসারে সমস্ত জিনিস ব্যাখ্যা করা যায়, অনুভব করা যায়। তবে তার জন্যে একটু তো পরিশ্রম নিশ্চয় করতে হবে, সেই পরিশ্রমটা করার নামই হচ্ছে সাধনা। সবাই সাধনা একরকম হয় না, সবাই সব জিনিস সেই জন্য জানতে পারে না। কিন্তু যারা আমার বোধ ধরে সাধনা করে তারা বৈচিত্র্যের প্রচুর সম্ভার সংগ্রহ করে, অনেক কিছু জানতে পারে ডাইভার্সিটি সম্বন্ধে, রিলেটিভিটি সম্বন্ধে, প্লুরালিটি সম্বন্ধে, কিন্তু ওয়াননেস সম্বন্ধে, সেলফ আইডেন্টিটি ইজ অ্যাটওয়ানমেন্ট। অ্যাটওয়ানমেন্ট এই টার্মটা ভিতর থেকে রিভিলড হয়েছিল, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এটা আপনি কোথায় পেলেন, যে হঠাৎ একদিন বেরিয়ে এসছে কে অ্যাটওয়ানমেন্ট, অর্থাৎ ওয়ান ইন ওয়ান। এর মধ্যে কতগুলো ফর্মুলা রিভিল করেছে, ফর্মুলা কি, এই যে বোধের কথা নিয়ে আজকে আরম্ভ হয়েছে যে গুরু কেবল জ্ঞান মূর্তি, যাকে আমরা গুরু বলছি, গুরু অর্থে জ্ঞান, অর্থাৎ উইজডম অ্যাবসলিউট। সেই উইজডমটা এই অ্যাবসলিউট হলেই সেটা অখণ্ড হয়ে গেল,
তখন সেটা আনন্দ হয়ে গেল। কারণ আনন্দ শব্দটা আমরা পাই একমাত্র ভূমা বা অখণ্ডের মধ্যে। ভূমৈব সুখম না অতি অল্প সুখম অস্তি। সুখ হচ্ছে কি? কেবল জ্ঞানমূর্তি। ব্রহ্মানন্দং পরম সুখদং, কেবল জ্ঞানমূর্তি। এই ব্রহ্মানন্দং আত্মানন্দং সর্বানন্দং সচ্চিদানন্দম পরম সুখদম, কেবল জ্ঞানমূর্তি। আমরা যাকে সুখস্বরূপ বলছি সেটা জ্ঞানমূর্তি, যাকে জ্ঞান বলছি সেটাই সুখস্বরূপ। এই জিনিসগুলো অনুসিদ্ধ পুরুষ ছোট্ট ছোট্ট কথা দিয়ে মানুষের কাছে ধরিয়ে দেয়। কেননা প্রত্যেকটি মানুষ তো সেই দিয়ে এক জিনিস একই দিয়ে ঘোরা। ইজ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ কনস্টিটিউটেড অফ সেম ওয়ান রিয়ালিটি, দ্যাট ইজ আই। অনলি আই রিয়ালিটি ক্যান প্রুভ অল সর্টস অফ কন্ট্রাডিকশনস অ্যাজ ওয়ান। একের জ্ঞান একমাত্র দিতে পারে আই, সেজন্যে এইটা জ্ঞানমুদ্রা। দিস ইজ জ্ঞানমুদ্রা অর্থাৎ ওয়ান। জ্ঞানমুদ্রা মানে ওয়ান। ওয়ান ইজ দি সলিউশন অফ অল কন্ট্রাডিকশনস ইন লাইফ। সে ওয়ানটা কি? একহম দ্বিতীয় নাস্তি। বেদহম এতং পুরুষং মহান্তং আদিত্য বর্ণ তমস পরস্তাৎ, তমগুণের ঊর্ধ্বে অর্থাৎ ডার্কনেস অফ ইগনোরেন্স, তার ঊর্ধ্বে কে আছে? হোয়াট ইজ বিয়ন্ড দি ডার্কনেস অফ ইগনোরেন্স ইজ লাইট। লাইট মিন্স নলেজ। হোয়াট নলেজ? ওয়াননেস অফ নলেজ, নলেজ অফ ওয়াননেস। এক জ্ঞানম সর্ব জ্ঞানাধিষ্ঠানম অধ্যয়ম অব্যয়ম। এক জ্ঞানটা কি? না সোহম সবোধ স্বরূপহম। সবরটা কীরকম? সসংবেদ্যম সেলফ এনার্জিজম। কী করে হচ্ছে? না কনসিয়াসনেস ইজ স্পন্টেনিয়াস সেলফ ইভলভেন্ট। নোয়িংনেস অফ দি নলেজ ইজ নেভার অ্যাবসেন্ট। দি লুমিনাসিটি অফ কনসিয়াসনেস ইজ নেভার অ্যাবসেন্ট। অ্যান্ড দি ওয়াননেস অফ দি ওয়ান রিমেন্স অলওয়েজ দি সেম। তার পক্ষে যতই বৈচিত্র্য খেলুক, সেই জন্য ফর্মুলাটা রিভিলড হয়েছে। ওয়ান ইন ওয়ান, অফ ওয়ান, ফ্রম ওয়ান, ফর ওয়ান, বাই ওয়ান, উইথ ওয়ান, টু ওয়ান, অন ওয়ান অ্যান্ড বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। সব তো ব্যাঘ্রীতি। এই সাতটার বাইরে আমাদের কোনো জ্ঞানের ব্যবহার সিদ্ধ নয়। ইন, অফ, ফ্রম, ফর, বাই, উইথ, টু, অন অ্যান্ড বিয়ন্ড বিয়ন্ড। আমি আই দিয়ে বলছি এটা, আই ইন আই, অফ আই, ফ্রম আই, ফর আই, বাই আই, উইথ আই, টু আই, অন আই অ্যান্ড বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। আই মানে কনসিয়াসনেস। কনসিয়াসনেস ইন কনসিয়াসনেস, অফ কনসিয়াসনেস, ফ্রম কনসিয়াসনেস, ফর কনসিয়াসনেস, বাই কনসিয়াসনেস, উইথ কনসিয়াসনেস, অন কনসিয়াসনেস, টু কনসিয়াসনেস অ্যান্ড বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। প্রসেস আর মেনি বাট রিয়ালিটি ইজ ওয়ান। কাজে বিজ্ঞান বিশেষরূপে ব্যবহার যে হয় জ্ঞানের, কত রকম ভঙ্গিমা জ্ঞান ব্যবহৃত হচ্ছে আমরা অনুমান করতে পারবো না, মাপতে পারবো না। পৃথিবীর কোটি কোটি মানুষ আপন ভঙ্গিমা ব্যবহার করে চলছে জীবনটাকে, আমরা বুঝি না, তাই পরস্পর সঙ্গে লড়াই করি। কিন্তু যেই বোধ এসে গেল তখন আর লড়াই করা গেল না। কাজেই অজ্ঞানে হয় বৈচিত্র্য, জ্ঞানের সঙ্গে অজ্ঞান মিশিয়ে বৈচিত্র্য হচ্ছে। অজ্ঞান যেই সরে গেল বৈচিত্র্য কমে গেল। দি ডাইভার্সিটিস আর অ্যাবসেন্ট হোয়েন ইগনোরেন্স ইজ অ্যাবসেন্ট। কাজেই এই জগৎটা দেখছি আমরা বৈচিত্র্যময় অজ্ঞানের সঙ্গে মিশিয়ে। ইট ইজ অ্যাট মিক্সচার উইথ দি ইগনোরেন্স। ইগনোরেন্স মিনস দি সেন্স অফ আদারনেস, আর নলেজ মিনস সেন্স অফ ওয়াননেস। আমি ছোট ছোট ডেফিনিশন দিচ্ছি যাতে প্রত্যেকের কাছে এই জিনিসটা সহজবোধ্য হয়। খালি কতগুলো হাই ফিলোসফিক্যাল টক্স, ওটা কোনোদিন আমার মাথায় ঢোকেনি আর ওটি নিয়ে আমি মাথাও ঘামাইনি। বাট ফিলোসফি ইজ অলওয়েজ উইথ মি। ইউ ক্যান ফাইন্ড নো সাবজেক্ট উইদাউট এনি ফিলোসফি। অ্যান্ড দি ইউজ অফ দি লাইফ ইন ভেরিয়াস ওয়েজ
আর নাথিং বাট বিজ্ঞান, জ্ঞানের ব্যবহার, সেটা রাইট ইউজ হচ্ছে রাইট নলেজ, রং ইউজ হচ্ছে অজ্ঞান, ইগনোরেন্স। রাইট ইউজ কিসে? যত দি মোর ইট ইজ উইথ ওয়াননেস ইট ইজ রাইট, দি মোর ইট ইজ উইথ মেনিনেস অর আদারনেস ইট ইজ রং। বাট রং ক্যান বিকাম রাইট অ্যান্ড রাইট রিভিলস অ্যাজ রং, বোথ আর কারেক্ট। এখানে তর্কর কোনো স্কোপ নাই, কে কার সঙ্গে তর্ক করবে? হোয়েন আই অ্যাম দি ওনলি রিয়ালিটি আবার এভার প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দি ইউনিভার্সাল অ্যাজ ওয়েল অ্যাজ দি ট্রান্সেন্ডেন্টাল ওয়ান। যেই আমি সর্বত্র বিরাজমান, সবারই আপন, আপন শূন্য কোনো জীবন হয় না, জীবন শূন্য আপন হয় না, এটা প্রথমেই আরম্ভ করা হলো এই জীবন দিয়ে। কাজেই আজকে গুরু পূর্ণিমার দিন আমাদের সেই জিনিসই দরকার, কিসের? যা আমাদের জীবনে অভাব, সেটা কি? সত্যি সত্যি অভাব হচ্ছে আমাদের যথার্থ জ্ঞানের। যথার্থ জ্ঞানের অভাবে আমরা আনন্দ শান্তি পাচ্ছি না। দ্য নলেজ অ্যাবসলিউট ইজ ব্লিস অ্যাবসলিউট অ্যান্ড ব্লিস অ্যাবসলিউট ইজ পিস অ্যাবসলিউট। সো উই শুড নো দি অ্যাবসলিউট অনলি উইথ দি হেল্প অফ এ রিয়ালাইজার, অর্থাৎ যিনি অ্যাবসলিউটের সঙ্গে একীভূত হয়ে গেছেন। আর যারা অ্যাবসলিউটের মধ্যে বাস করে ভুলে আসে, তাদের শুধু ভুলটা সরিয়ে দেবে অ্যাবসলিউটের কথা দিয়ে। এটা শ্রুতি বাণী, শ্রুতি হচ্ছে সর্বোত্তম, তারপরে স্মৃতি। কাজে শ্রুতি কি? সদ্গুরু বাণী, গুরুবাক্য, আত্মবাক্য, বেদবাক্য এবং শাস্ত্রবাক্য, তার সঙ্গে সানুভূতি। সানুভূতি শূন্য কখনো গুরু হতে পারে না। গুরু কিছু না কিছু গ্রেটার জ্ঞানের অধিকারী হবেই, সেই জন্য গুরুর অনেকগুলো গ্রেডেশন আছে। আমরা মহাগুরু প্রথম পাচ্ছি, মহাগুরু হচ্ছে মার বাবা, অব্যক্তের থেকে আমাকে দেহ ধারণ করার সুযোগ দিয়েছে, দ্যাট ইজ ওয়াই দে আর গুরু, দে আর দেব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব। কি অপূর্ব কথা! ভুলে গেছে মানুষ, কিন্তু সেই ভুলটাকে ভাঙা দেওয়ার জন্যই সেই স্বয়ং নিজেই কিন্তু সে আবার পরিবেশন করছে। কার কাছে? নিজের কাছেই। দি সেলফ ইজ প্লেয়িং উইথ দি সেলফ, দি কনসাসনেস ইজ প্লেয়িং উইথ দি কনসাসনেস, আই ইজ প্লেয়িং উইথ দি আই। বলি কেন? এটা তার স্বভাব, এটা তার ধর্ম। এবার স্পোর্টফুল স্পিরিট ইজ দি রিয়ালিটি, রিয়াল নেচার অব দি অ্যাবসলিউট ওয়ান। তিনি একে থেকেই কিন্তু এটা করছেন, আই কখনো আই শূন্য হয়ে খেলা করছে না। আমি কিছু ইন্ডিকেট করে যাচ্ছি, কেননা গুরু কেবল জ্ঞানমূর্তি। গুরু কি করছে? জ্ঞানের প্রদীপটি জ্বেলে দিচ্ছে। একটা প্রদীপ নিয়ে যেমন দেওয়ালির দিন আমরা লক্ষ হাজার হাজার প্রদীপকে জ্বেলে দিই, সবগুলো প্রদীপেরই একটি আলো, সেরকম গুরু এই একের জ্ঞানটা সবার হৃদয়ে যা ধরিয়ে দিচ্ছে, সবাই সে নিজের আমিটাকে জানতে পারছে। বাস গুরু অনলি হেল্পস ওয়ান টু রিয়েলাইজ ওয়ান্স ওন সেলফ, হু অ্যাম আই, আমি কে? কি অপূর্ব দেখো, আমরা কতখানি ভাগ্যবান, কোন দেশে আমরা জন্মেছি, যেই দেশে ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্ব একেবারে পরিস্ফুটভাবে উদ্গীত হয়েছে এবং নিত্য বর্তমান, এখানে কেউ বঞ্চিত হবে না। সেই জন্যে সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্র। হে অমৃতের পুত্রগণ, তুমি শোনো, কিসে? তোমার নিজের পরিচয়, তুমি যে অমৃত স্বরূপ, তুমি যে আনন্দ স্বরূপ, তুমি যে পূর্ণ, তুমি যে নিত্য, তুমি যে অখণ্ড। কি অপূর্ব! কোথায় থাকবে ভয়, কোথায় ভ্রান্তি থাকবে? গুরু সব হটিয়ে দিচ্ছে, কি অপূর্ব! কাজী প্রথম গুরুকে পাচ্ছি আমরা মার বাবার মধ্যে, মহাগুরু। সেই জন্য প্রত্যেকেই বলি, দেখো যতই হোক জেনে রেখো মা বাবার ঋণ শোধ করা যায় না, কেননা মা বাবা তোমাকে শরীর দিয়েছে, শরীরটা আর কেউ দিতে পারেনি, কোনো দেবতা না। যদি কোনো দেবতার পূজা করতে হয়, মা বাবার পূজা করো, ইউ উইল বি গ্রেটলি বেনিফিটেড।
তারপরে শিক্ষাগুরু, সেল মহাগুরুর পরে আসছে পরম গুরু। সে কি সমস্ত জিনিসের সঙ্গে পরিচয় করে দিচ্ছে, অল অবজেক্টিভস, এটা কি ওটা কি, একটা একটা করে তাকে শৈশবের থেকে ও অকর থেকে আরম্ভ করে দিচ্ছে শিক্ষাগুরু, পরমগুরু। তারপরে একটা সার্টেন স্টেজে গিয়ে যখন আরও সূক্ষ্ম সূক্ষ্মতরেতে যেতে হবে, সূক্ষ্ম পর্যন্ত পরমগুরু দিল, স্থূলগুরু তো মাতা পিতা, সূক্ষ্মগুরু পরমগুরু সেই সূক্ষ্মর পরিচয় দিল, তারপরে সূক্ষ্মতর পরাত পরমগুরু, পরাত পরম মানে সুপ্রিয়ার দেন দি প্রিভিয়াস ওয়ান, সুপ্রিয়ার টু দি প্রিভিয়াস ওয়ান, গ্রেটার দেন দি প্রিভিয়াস ওয়ান। সে কী দিচ্ছে, কারণকে জানিয়ে দিচ্ছে, কারণ তত্ত্বকে জানিয়ে দিচ্ছে, সেই দীক্ষা দিচ্ছে, দীক্ষা দিয়ে কারণকে জানবার ফর্মুলা জানিয়ে দিচ্ছে, এই পরাত পরম গুরু। লাস্ট পরমেষ্টি গুরু হু এম আই কে জানিয়ে দিচ্ছে, কি আমি কে। মানুষের মনে অজস্র প্রশ্ন জাগে, আমি সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে দিনের পর দিন চিন্তন করেছি, বিচার করেছি, ধ্যান করেছি, আমি তাকে নয়টা ক্যাটাগরিতে পেয়েছি, তিনটা তামসিক, তিনটা রাজসিক, তিনটা সাত্ত্বিক প্রশ্ন। আত্মার মধ্যে কোনো প্রশ্ন নাই, স্বভাবেতে প্রশ্ন আছে। সেই তিনটা তামসিক কি, কোথায়, হ্যাঁ, আরেকটা তামসিক কি, কবে, হোয়েন, কোথায়, কবে, কখন, হোয়েন, হোয়ার, কোথায়, কবে, ইন হোয়াট ডে, মানে হোয়েন, হোয়েনের দুইটা আছে, একটা শুরুতে একটা সূক্ষ্মে দেন, কোথায়, কবে, কখন, টাইম, এটা হচ্ছে তামসিক জিজ্ঞাসা। এই যত এই তিনটার মধ্যে যত রকম ভেরিয়েশন আছে সব তামসিক ক্যাটাগরির অবজেক্টিভ। তারপরে আসছে সাবজেক্টিভ তিনটা, কি কি, কেন, কেমন করে। কাজী অল রাজসিক প্রশ্নগুলো আসছে সব এই তিনটা ক্যাটাগরির মধ্যে। তারপরে আরেকটা আসছে সাত্ত্বিক, সেটা হচ্ছে কার, কাহাকে, কে, হুজ, হুম, হু, এখানে এসে গেল একেবারে ডাইরেক্ট নিজের কাছে চলে আসলো, হু। একজন প্রশ্ন করেছিল জ্ঞানের চর্চা করে যে মাই কোন, হু অ্যাম আই, আপনি আমাকে হেল্প করতে পারেন, আমি যে তোমাকে তো তুমি ছাড়া কেউ হেল্প করতে পারবে না, বল কেন, তুমি কী বলছি, যে কী, আমি কে, কে বলছি কথাটা, তুমি নিজেই বলছো আমি কে, তুমি নিজেই তো বলছো আমি কে, তো ইউ আর দি অ্যান্সার, হু অ্যাম আই, আমি কে বলছি, এটা কে, আমি কে, সেই তুমি। অবাক হয়ে গেলে কিছুক্ষণ চুপ করে চোখে দিয়ে তাকে দেখল যে এতকাল আমি তাহলে এতজনকে জিজ্ঞেস করলাম, কেউ বললো না, আপনি এক কথা দিয়ে আমাকে বোকা বানিয়ে দিলেন। আমি যে, হ্যাঁ বোকা তুমি বানো নেই, তুমি এখন তোমার বোকা মিটে কেটে গেল, তুমি কাকে প্রশ্ন করছো, নিজেকে প্রশ্ন করছো আমি কে। দিস ইজ দি স্পোর্ট ফর ড্যামেটিক সেন্সের গেম অফ সেলফ কনসিয়াসনেস, আত্মা নিজের সঙ্গে নিজে খেলছে, কেননা এই স্পোর্ট ফর ড্যামেটিক গেমটি হচ্ছে তার স্বভাব। ইট ইজ নট এ স্ট্যাটিক প্রিন্সিপল, রিজিড প্রিন্সিপল অর ডেড ওয়ান, ইট ইজ এভার লিভিং। সেই জন্যে নির্গুণের একটা অর্থ আমি খুঁজে পেয়েছি, নির্বিশেষ গুণ, সেখানে গুণ শূন্য নয়, নির্বিশেষ গুণ। কেননা গুণ শূন্য গুণাকর হয় না, আমি গুণাকর বলবো আবার গুণ শূন্য, ইট ইজ নট পসিবল। সেই জন্য নির্গুণ গুণী অন্তর্যামী আত্মারাম প্রাণারাম পুরুষোত্তম পাকা আমি, পুরুষোত্তম মানে পাকা আমি, মানে প্রত্যেকের রিয়েল পরিচয়। আমি
সমস্ত শাস্ত্রের এসেন্সটা সবার সামনে রাখছি। একটুখানি ভাবনা করলে ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ইন সেলফ পজেসড স্টেট, তুমি নিজেতেই নিজে ছিলে, নিজের মধ্যেই আসো, নিজের মধ্যেই থাকবে। দেশ কাল কার্যকারণ সবই তোমারই কতগুলি অভিব্যক্তি মাত্র, আর কিচ্ছু নয়। সেই অভিব্যক্তির দিকে যখন নিজেকে দেখছ তখন নিজেকে তুমি ভুলে যাচ্ছ, কেননা আমরা নিজেকে সহজে দেখি না, নিজে অতিরিক্ত অন্য জিনিসটা দেখি। নিজেকে দেখতে গেলে একটা আয়না দরকার হয়, তখন নিজের মেজটা পায়, তাহলে নিজেকে দেখা যায় না। কেননা সেলফ ক্যানট বি ডিভাইডেড, ক্যানট বি প্রেডিকেটেড, ক্যানট বি অবজেক্টিভাইজড। দ্যাট হুইচ ইজ অবজেক্টিভাইজড ইজ দি রিফ্লেকশন অফ দি সেলফ অর দি আই। তার মানে আমারটাকে আমরা জানছি, জ্ঞানস্বরূপকে কে জানবে? বিজ্ঞাতা মোরে কেন বিজে না, কেন বিজে বিজি না, বিজ্ঞাতাকে কে জানবে? বিজ্ঞাতা মানে কি সেলফ? নোয়ার কে আবার জানবে কে? কেন বিজা নিয়াত, বিজ্ঞাতাকে কে জানবে? বিজ্ঞাতা স্বয়ংই তো বিজ্ঞাতা, তুমি তো স্বয়ং আমি, আমি কেমন জানবে কে? তাহলে সেন্স অফ আদারনেস নিয়ে আসলো, সেন্স অফ আদারনেস ইজ আমার মধ্যে পড়ে গেল। আমি কর্ম বা তত্ত্ব, যোগ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, জ্ঞান তত্ত্ব সব কিছু সার তোমার কাছেই, তোমার হাতে তুলে দিলাম, এখন তুমি কোনটা ব্যবহার করবে দেখো, কী ব্যবহার করলে তোমার আনন্দ হবে ব্যবহার করো। নিরানন্দেরও প্রভু তুমি, আনন্দেরও প্রভু তুমি। হ্যাঁ, আজকে তুমি না থাকলে হরিকে হরি বলছে কে? যদি বলি তুমি, তোমারই একটা এক্সপ্রেশন হচ্ছে হরি। হরি ইজ অ্যানাদার ডিজাইন অফ ইউর আই, উইদাউট দ্যাট আই নাইদার হরি নর হর, নো গড ক্যান টেক এনি ফর্ম অ্যান্ড প্লে। কাজী আমি বোধের কতগুলি ডিজাইন, আজকে হরি নাই, রাম নয়, শিব নাই, কিন্তু তুমি আছো, ক্যান ইউ ডিনাই? অথচ যারা বিগট তারা হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হবে, আমি ইয়েস তোমার ভিতরে তোমার বোধ ওই বোধে খেলছে, আই অ্যাডমিট ইট, আমি এটাকে মানছি, কেননা ওটা আমিরই খেলা, আমি সেই আমির চাতুরি জেনে গেছি। সেই জন্য একটা সময় বেরিয়েছিল, জানি আমি জানি গো অমৃত স্বরূপ আপন, অমৃতই মৃত্যুর কারণ, আবার মৃত্যুই অমৃতের কার্য, কেননা কারণকে বাদ দিয়ে কার্য হয় না। একটা সময়তে যখনই তুমি নিজেকে জানতে যাবে তোমাকে সব রকম কন্ট্রাডিকশন ফেস করতে হবে, সব রকম। তুমি যোগের পথে যাও, ভক্তির পথে যাও, কর্মের মাধ্যম দিয়ে যাও বা জ্ঞানের মাধ্যম দিয়ে যাও, তোমাকে ম্যাক্সিমাম এই কন্ট্রাডিকশন ফেস করতে হবে। সেই জন্যে ভিতর থেকে বেরিয়ে এসলো, দি অ্যাবসলিউট রিয়ালিটি ইজ দি বান্ডল অফ, ইজ দি এগ্রিগেটস অফ অল কন্ট্রাডিকশনস। মানে কসমোসটা যদি কেওস না থাকে তাহলে তার বিউটি নাই। বাগান আছে, ফুল গাছ নাই, সেটাকে বাগান বলে না, আর ফুল গাছে একটা ফুল গাছ দিয়ে বাগান বলে, ভেরিয়েশন থাকা চাই। কাজেই জীবনের মধ্যে বৈচিত্র্য না থাকলে আনন্দ খেলবে কাকে নিয়ে? বাড়িতে সবাই যদি কিনা এক বয়সের হয় তাহলে আর মজা নাই, একটা শিশু চাই। গোপাল কী অপূর্ব, কাজেই লাইফটাকে আমরা যেইভাবে চাইছি সেইভাবেই বানাচ্ছি,